পৃথিবীর ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ গণিতবিদদের একজন, যাকে বলা হয় গণিতের রাজপুত্র, তিনি হচ্ছেন জার্মান গণিতবিদ কার্ল ফ্রিডরিখ 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 গাউস। এই যে গাউস, গাউস ছোটবেলা থেকেই গণিতে ভয়ঙ্কর রকম প্রতিভাধর ছিলেন। কিরকম? যখন তার বয়স মাত্র 3 বছর, তার বাবা বসে বসে বিশাল লিস্ট ধরে যোগ করছে, যোগ করছে করছে করছে, যেই যোগ করা শেষ, পাশ থেকে গাউস বলে, ও আব্বা তুমি তো ভুল করছো, এটা যেটা হবে। সে তখন হিসাব মিলিয়ে দেখে আসলে তাই তো, তার ছেলে ঠিকই বলেছে। তখন তার বয়স মাত্র 3 বছর। গাউস গণিত নিয়ে কি পরিমানে ক্রেজি ছিলেন সেটার কথা বলি। যে গাউসের স্ত্রী মৃত্যুশয্যায়, তো তখন তার সহকারী এসে তাকে খবর দিয়েছেন যে গাউস ভাই, আপনার স্ত্রী তো মৃত্যুশয্যায়, আপনি কি একটু এই অঙ্কটা রেখে আপনার স্ত্রীর কাছে যাবেন? তখন গাউসের উত্তর ছিল যে, ভাই তুমি ওকে আর কিছুক্ষণ একটু ওয়েট করতে বলতে পারবা? কি ভয়ঙ্কর চিন্তা করো। তো গাউসকে নিয়ে সবচেয়ে বিখ্যাত যে গল্পটা সেটা হচ্ছে তার প্রাইমারি স্কুলে পড়ার সময়কার। তার একজন খুব কড়া টিচার ছিলেন বাটনার। তো বাটনার সাহেব ক্লাসে ঢুকে ছেলেদেরকে কাজ দিয়েছেন, এই তোরা সবাই 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সবগুলো যোগ করে, 1+2+3+4 এমন করে করে সবগুলো যোগ করতে থাক, আমি একটু রেস্ট নিয়ে নিই। তো নিয়ম ছিল যে যার আগে হয়ে যাবে সে তার স্লেটটা এনে জমা দেবে। তো বাটনার সাহেবের কথা মুখ থেকে মাটিতেও পড়েনি, তার আগেই গাউস তার স্লেট নিয়ে হাজির। স্যার এই যে 5050, মানে তুই কিভাবে পারলি? স্যার তুই খুব সোজা, কতগুলা জোড়া বানানো যাবে চিন্তা করেন, 100টা সংখ্যা আছে তাহলে জোড়া বানানো যাবে, 100/2 মানে 50টা জোড়া হবে, 50টা জোড়া প্রত্যেকটা জোড়ার মানই হবে 101 করে, তাহলে 50 × 101, 50×50, 5050, স্যার হয়ে গেছে। এই যে আইডিয়াটা ছিল, তার আইডিয়াটা খুবই অসাধারণ ছিল, যেটা স্টিল এখন পর্যন্ত আমরা ব্যবহার করি। আমরা এখনো 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কি হবে সেটা বোঝার জন্য এইভাবে চিন্তা করতে পারি। যেমন 1+2+3 এমন করে করে যদি n পর্যন্ত যোগ করতে হয়, আমরা তখন আগের মতো চিন্তা করতে পারি, 1 আর n যোগ করলে হবে n+1, 2 আর n এর আগেরটা আসলে n-1, 2 আর n-1 যোগ করলে হবে n+1, এমন করে প্রত্যেকটাই হবে n+1, এমন করে কতগুলো n+1 থাকবে? যেহেতু n সংখ্যক সংখ্যা আছে তাহলে জোড়া বানানো যাবে কতগুলো, n/2টা জোড়া হবে, n/2টা জোড়া প্রত্যেকটা জোড়ার মান n+1, তাহলে আমরা পাচ্ছি n/2 × n+1, অর্থাৎ n × n+1/2, এটি হচ্ছে 1 থেকে n পর্যন্ত যোগফল। এটাকে আমরা এখন ফিল করতে পারি গাউসের আইডিয়া থেকে। এই যে ফিল করা, এটা গণিতে খুবই জরুরি একটা জিনিস। একটা জিনিস জানা আর ফিল করা এই দুটো সেম না। যেমন আমরা ছোটবেলা থেকে জানি যে মাইনাস মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়। কেন? একটা পিচ্চিকে প্রশ্ন করেছিলাম, সে বলে স্যার এটা খুব সোজা, এই যে একটা মাইনাস এটা একটা মাইনাস, এই মাইনাসটা উঠে এসে এখানে বসে যায় আর প্লাস হয়ে যায়। আসলে নিশ্চয়ই ব্যাপারটা এরকম না। তাহলে আসলে ব্যাপারটা কিরকম? আসলে মাইনাস বলতে কি বোঝায়? মাইনাস মাইনাস কি করলে প্লাস হয়? আসলে গুণ করলে প্লাস হয়। -1 এবং -1 গুণ করলে +1 হয়, এটাই আসলে বোঝায়। তো কোনো সংখ্যাকে -1 দিয়ে গুণ করার মানেটা কি? আমি যদি 3কে -1 দিয়ে গুণ করি, -3, এটা কি বোঝায়? আমি বললাম আজকে আমি ব্যবসায় -100 টাকা লাভ করেছি, এটার মানে কি? আসলে মানে আমি আসলে 100 টাকা লস করেছি। আমি বললাম আজকে আমি উত্তর দিকে -10 মিটার হেঁটেছি, এটার মানে হচ্ছে আমি আসলে দক্ষিণ দিকে 10 মিটার হেঁটেছি। আরেকবার চিন্তা করুন, উত্তর দিকে -10 মিটার বলার মানে আসলে দক্ষিণ দিকে যাওয়া, তাহলে মাইনাসের কাজটাই হচ্ছে আসলে উল্টে দেওয়া। এবং আরো ম্যাথমেটিক্যালি চিন্তা করলে মাইনাস আসলে কি করছে, ঘুরিয়ে দিচ্ছে। উত্তরে ছিলাম, আমাকে সে কত ডিগ্রি ঘুরিয়ে দিল চিন্তা করি তো, সে আমাকে ঘুরিয়ে দিল আসলে 180 ডিগ্রি, উত্তর থেকে দক্ষিণ, এটা 180 ডিগ্রি। এবং ম্যাথমেটিক্যালি -1 দিয়ে কাউকে গুণ করার মানে 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া। এটা আরো ভালো করে বোঝা যায় সংখ্যা রেখা থেকে। ধরা যাক এটা একটা সংখ্যা রেখা, এই সংখ্যা রেখায় এই যে 2, এই 2 কে যদি আমি -1 দিয়ে গুণ করি তাহলে তো -2 হবে, 2 কে যদি -1 দিয়ে গুণ করা যায় দেখুন সে আসলে 180 ঘুরে যায়, চুমকেও, অর্থাৎ 2 থেকে -2 তে চলে গেলে 180 ঘুরে। এখন এই -2 কে আমি যদি আবারও -1 দিয়ে গুণ করি তাহলে কি হবে, আবারও সে ঘুরবে, অর্থাৎ আবার সে আগের জায়গায় ফিরে যাবে +2 তে। এই জন্যই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 2 বার 180 ঘুরে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। আমি এরকম দাঁড়িয়েছিলাম, আমি বললাম চমক মাইনাস, এরকম আবার চমক মাইনাস, এরকম, অর্থাৎ 2 বার মাইনাস করলেই আমি আবার আমার আগের জায়গাটায় ফিরে যাচ্ছি। এটি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হওয়া। এরকম ছোটবেলা থেকে আমরা আর একটা ফর্মুলা খুব বেশি করে শিখি, a+b হোল স্কোয়ার। এই ফর্মুলা তো আমাদের খুবই পরিচিত একটা ফর্মুলা, আমরা আমাদের ছোটবেলা থেকে শিখে এসেছি, a+b হোল স্কোয়ার = a² + 2ab + b² সারা জীবন মুখস্থ করে এসেছি। এই যে মুখস্থ ফর্মুলাটা, এটা আসলে ফিলটা কি? প্রাচীন গ্রিসের মানুষ যেভাবে ফিল করতো আমরা কি সেভাবে ফিল করতে পারি? তারা কিভাবে ফিল করতে যা বলি, তারা চিন্তা করতো বর্গক্ষেত্র দিয়ে।
আমরা জানি যে একটা বর্গক্ষেত্রে যদি এক বাহু হয় 3, ক্ষেত্রফল হবে 3 স্কয়ার, মানে 9। যদি বর্গক্ষেত্রের বাহু হয় এক্স, ক্ষেত্রফল হবে x স্কয়ার। যদি বর্গক্ষেত্রের বাহুই হয় a+b, তখন ক্ষেত্রফল কত হবে? a+b হোল স্কয়ার। এবার একটু দেখাচ্ছি, এই যে এ আর একটুকু যদি বি হয়, তাহলে এই যে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রে একটা বাহু হবে a+b, তার মানে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে a+b হোল স্কয়ার। এখন আমরা যদি এ বরাবর একটা দাগ টানি, আর এখান থেকেও যদি এই সাইড থেকেও বি এর একটা অংশ সমান করে এই বরাবর একটা দাগ টানি, তাহলে এই বর্গক্ষেত্রটা এখন 4 ভাগে ভাগ হয়ে গেছে। 4টা ভাগ এখন দেখা যাচ্ছে এই বর্গক্ষেত্রের মধ্যে। আমরা এখন এই 4টা ভাগ খেয়াল করি, এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু a+b হোল স্কয়ার। এখন এই a+b হোল স্কয়ারের মধ্যে আর কি কি পার্ট আছে খেয়াল করা যাক। 4টা ভাগ আছে, এটা 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 এটা। এখন এই যে বড় ভাগটা, সেটা কত আসলে? এদিকে 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 এ, তার মানে এটা হচ্ছে আসলে a স্কয়ার। এই যে বাচ্চা পিচ্চি অংশটা, এটা কত? বি 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 বি, এটা আসলে b স্কয়ার। এই যে একটা আয়তক্ষেত্র নিচের দিকে, তার মানটা কত? এদিকে এ এদিকে বি, অর্থাৎ এ বি, এদিকে এ এদিকে বি, এই আয়তক্ষেত্র মানও কিন্তু এ বি। তাহলে এ বি কতগুলো পাওয়া গেল? 2টা। তার মানে হচ্ছে এখানে আছে 2ab, এই যে a স্কয়ার, একটা b স্কয়ার, আর 2টা ab। প্রত্যেকটা পার্ট দেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আমরা এটাকে জানি আর এটাকে দেখতে পাই, এ দুটো সেম জিনিস না, দেখতে পাওয়ার মধ্যে অনেক বেশি আনন্দ আছে। সো এইভাবে দেখা যায় জিনিসটাকে। আমরা আর একটা জিনিস সবাই সবসময় ব্যবহার করি, যে 2 টু দি পাওয়ার 0 = 1, 3 টু দি পাওয়ার 0 = 1, 5 টু দি পাওয়ার 0 = 1। এইটারই বা ফিল্ডটা কি, এটার মানেটা কি? এটাকে খুব সহজ ভাবে এইভাবে চিন্তা করা যায় যে ওকে, পাওয়ার আসলে জিনিসটা কিরকম। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 3 বার 2 কে গুণ করা হয়েছে। 2 টু দি পাওয়ার 4 মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4 বার 2 কে গুণ করা হয়েছে। 2 টু দি পাওয়ার 0 মানে কি? তার মানে কোনো 2 কে গুণ করা, কোনো 2 কে গুণ করা হয়নি, মানে কোনো 2 নেই, গুণফল কত? খুবই অদ্ভুত একটা ব্যাপার। এই জিনিসটাকে ম্যাথমেটিক্সে বলে এমটি প্রোডাক্ট বা নালারি প্রোডাক্ট। তো যাই হোক, এই যে কোনো 2 নেই, তার গুণফলটা আসলে কত হবে? এটাকে একভাবে চিন্তা করা যায় যে আসলে গুণের উল্টা জিনিস তো ভাগ, তাই না? মানে হচ্ছে ধরা যাক 2 টু দি পাওয়ার 5 ছিল, মানে 5টা 2 গুণাকার আছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এই যে 5টা 2 গুণাকার আছে, এই 5টা 2-এর নিচে আমি যদি ভাগ করি 3টা 2 দিয়ে, 2 গুণ 2 গুণ 2, তাহলে এই 3টা 2 উপরে 3টা 2 এর সাথে কাটাকাটি হয়ে যাবে, থাকবে উপরে মাত্র 2টা 2। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে উপরে 5টা ছিল, তার মধ্যে 3টাকে সে নিষ্ক্রিয় করে দিল, থাকলো 2টা। এভাবে চিন্তা করা যাক যে তাহলে 2 টু দি পাওয়ার 0 কে কিভাবে চিন্তা করা যায়। তার মানে যতগুলো 2 উপরে ছিল ততগুলাই আসলে আমাকে ভাগ করতে হয়েছে, ফলে সবগুলা নিষ্ক্রিয় হয়ে আর কিছুই নাই। এভাবে চিন্তা করা যেতে পারে যে উপরে ধরা যাক 2 টু দি পাওয়ার 3 আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 = আমি লিখলাম 2 টু দি পাওয়ার 3 - 3। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে উপরে আছে 3টা 2 গুণাকারে, 2 গুণ 2 গুণ 2, নিচেও আছে 3টা 2 গুণাকারে, 2 গুণ 2 গুণ 2। তাহলে এখন উপরে আর নিচে যদি একই জিনিস থাকে, কাটাকাটি করে কত হয়? 1। তার মানে 2 টু দি পাওয়ার 0 = 1। এটা একটা ব্যাখ্যা, কিন্তু এটা হচ্ছে আরো সুন্দর একটা ব্যাখ্যা আছে এমটি প্রোডাক্ট। তার মেইন যে ব্যাখ্যাটা, সেটা হচ্ছে এরকম যে ধরা যাক আমাদের কাছে একটা ঘর আছে, মনে করুন একটা ঘর আছে, এই ঘরটা হচ্ছে গুণের ঘর। পৃথিবীতে যত গুণ চিহ্ন আছে সবকিছু তুলে আমি এই ঘরে নিয়ে এসেছি। মানে কি, কেউ যদি আমাকে বলে ভাই 3 গুণ 4 কত হয়, দাঁড়াও এই ঘর থেকে ঘুরে আসি, এই ঘরের বাইরে আর কোথাও 3 গুণ 4 নাই, তাহলে এখন এই ঘরটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এই ঘরটা কিভাবে কাজ করে বোঝায়, ঘরের একটা জানালা আছে, জানালার ভিতরে কিছু একটা সংখ্যা থাকে। আমি যদি বাইরে থেকে কোনো কিছু এই ঘরের মধ্যে ঢুকাই, তাহলে ওই জানলাতে গুণফলটা দেখা যায়, কারণ এই ঘরটা গুণ করতে পারে। কিরকম, যদি ঘরে থাকে আগে 2, আমি 4 কে এনে দিলাম, জানলায় দেখাবে 8। আমি এখন যদি 3 কে এনে দিই, 3 8 24 দেখাবে। আমি যদি 2 কে এনে দিই, এরকম করে 48 এভাবে দেখাতে থাকবে। এখন কথা হচ্ছে কেন সবসময় আগে থেকে কিছু একটা থাকতেই হবে কেন? কারণ গুণ জিনিসটাই আসলে সবসময় 2 জনকে নিয়ে হয়, 3 গুণ 4 5 গুণ 6, এটাকে বলে বাইনারি অপারেশন, 2 জন না হলে গুণ হয় না। এই জন্য আগে থেকে 1 জনকে থাকতে হবে, আর 1 জন আসবে। তো এখন কথা হচ্ছে এই ঘরের সাহায্যে আমি যদি এখন 3 গুণ 4 এটা হিসাব করতে চাই, আমি কিভাবে হিসাব করব? হ্যাঁ, ঘরে 3 ছিল, আমি 4 নিয়ে এসে দিলাম, না দাঁড়ান, সবসময় কি আগে এই ঘরে 3ই থাকবে? একদম শুরুর কথাটা চিন্তা করুন, একেবারে শুরুতে যখনও কোনো গুণাঙ্ক শুরু হয়নি, তখন এই ঘরে কত থাকতে হবে? যেহেতু কিছুই শুরু হয়নি, তাহলে গুণকের গুণের ঘরে কি 0 থাকবে? আচ্ছা 0 কে রাখলাম, তারপরে দেখি, 0 কে রাখলাম, যেহেতু কেউ নাই এই ঘরে, 0 আছে, 0। এবার আমি 3 কে নিয়ে আসলাম, 3 আনলাম ভিতরে ঢুকে, 3 গুণ 0 0। এবার 4 কে নিয়ে আসলাম, 4 এসে ওই 0-র সাথে মিলে আবার 0, অর্থাৎ 3 4 0, এটা কি হলো? হয়নি। যদি ঘরে আগে থেকেই 5 থাকতো, তাহলে আমি 3 কে নিয়ে আসলাম, 3 5 15, 4 কে নিয়ে আসলাম, 4 15 60, অর্থাৎ 3 4 60, এটাও কি হলো? হলো না। তাহলে এই গুণাঙ্ক যদি ঠিক হতে হয় আগে থেকে আমাকে কত থাকতেই হবে?
সেটা হচ্ছে ওয়ান। যদি প্রথমে ওয়ান থাকে একদম শুরুতে, যখন কেউ নেই এই গুণের ঘরে, তখন থাকতে হবে ওয়ান কে। যদি ওয়ান থাকে তাহলে আমি তিনকে আনলাম, থ্রি, চারকে আনলাম, টুয়েলভ, তার মানে তিন চারে বারো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখন এই গুণফলটা ঠিক হচ্ছে, অর্থাৎ গুণফল ঠিক হবে যদি একেবারে শুরুতে যখন গুণের ঘরে কেউ নেই তখন যদি ওয়ান থাকে। এটাই হচ্ছে এমটি প্রোডাক্ট, টু টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ যখন কোনো দুই নেই গুণফল কত? এক। কোনো পাঁচ নেই গুণফল এক। পৃথিবী টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত? এক। সবকিছুরই পাওয়ার শূন্য হলে এক হবে। তবে সাবধান, যদি জিরো টু দি পাওয়ার জিরো হয় এবং ইনফিনিটি টু দি পাওয়ার জিরো হয় তখন কত হবে এটা আমরা বলতে পারি না, এটা একটা অনির্ণয় কেস। যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ফিলের অংশগুলো। আজকের পর্বটা আমরা শেষ করবো একটা সমস্যা দিয়ে, আমার খুব প্রিয় একটা সমস্যা। একটা মহিলা তিনটা মেয়ে ছিল, তো একদিন তার বাসায় আদমশুমারিকারী, মানে হচ্ছে যিনি ওই যে বাড়ি বাড়ি গিয়ে লোক গণনা করে বেড়ান আর তথ্য জোগাড় করে বেড়ান, এরকম একজন লোক তার বাড়ি গিয়ে নক করেছে টপ টপ টপ। তো মহিলা দরজা খুলে দিলেন, তো উনি জিজ্ঞেস করলেন, আবা আপনার বাসায় কে কে আছে আর তাদের বয়সটা একটু আমাকে বলবেন? তখন মহিলা বলছে যে আমার তিন মেয়ে, মহিলা ছিল ম্যাথমেটিশিয়ান, বলছে আমার তিন মেয়ে, তিন মেয়ের বয়সের গুণফল 36। এটা শুনে তোমার মাথা খারাপ? হায় হায়, আবার এরকম তো কোনোদিন শুনি না যে আমি জিজ্ঞেস করলাম বয়স, উনি বলে গুণফল 36। আবা আবা গুণফল তো অনেকভাবে 36 হতে পারে। আর একটা ক্লু দেন, এবার মহিলা সেকেন্ড ক্লু দিচ্ছেন। হ্যাঁ, আমি যদি আপনাকে ওদের তিনজনের বয়সের যোগফল বলে দিই, আপনি তাহলেও বের করতে পারবেন না। কি বলেন আবা, যদি যোগফল বললে বের করতে না পারি, এই কথাটা বলার কি দরকার ছিল কালে কালে? না, এটাই একটা ক্লু যে আমি যদি আপনাকে যোগফল বলেও দিই তাহলেও আপনি বের করতে পারবেন না। আপা একটা ভালো কিছু একটা বলেন, অন্তত একটা ভালো ক্লু দেন। তখন তিনি বললেন সবচেয়ে অদ্ভুত কথাটা, বলছে আমার সবচেয়ে বড় মেয়েটা, সবচেয়ে বড় মেয়েটা কুকুর পুষতে পছন্দ করে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা শুনে আদমশুমারিকারী তিনি এবার সত্যি সত্যি বের করে ফেললেন যে তিনটা মেয়ের বয়স কত। তিনটা আমরা পূর্ণ সংখ্যা দিয়ে চিন্তা করি, তো আপনাদের এখন কাজ হচ্ছে এই তিনটা বয়স হিসাব করার চেষ্টা করা। যদি পারেন তাহলে কমেন্টের নিচে লিখে ফেলবেন। আর যারা আগে থেকে সমস্যাটা জানে তাদের জন্য বলছি, সমস্যাটা 36 জায়গায় 72 নিয়ে চিন্তা করে দেখবেন, এটাও খুব মজার সমস্যা। এবং আপনারা এটাও চিন্তা করবেন যে 36 72 ছাড়া আর কি কি সংখ্যার জন্য এই সমস্যাটা তৈরি করা যায়।